হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? শীত প্রায় শেষ হয়ে এসেছে এবং ত্বক কিন্তু ভীষণভাবে টানতে শুরু করে দিয়েছে, আর গরমের দিকে আমরা পা বেরোতে শুরু করেছি। বন্ধুরা, শীত হোক বা গরম, আমাদের সবসময়ের সাথে কিন্তু রোদ্দুর, আর রোদ্দুর মানেই আমাদের সানস্ক্রিনকে সঙ্গী করতেই হবে। তুমি যত কিছু স্কিন কেয়ার করো না কেন, যদি সানস্ক্রিন ইউজ না করো, তোমার স্ক্রিন কেয়ার কিন্তু বৃথা। বাজারে বিভিন্ন ধরনের সানস্ক্রিন অ্যাভেলেবেল রয়েছে, তার মধ্যে কিছু হার্বাল, কিছু হার্বাল নয়, আবার কিছুর মধ্যে রয়েছে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো সান প্রোটেকশন তো দেয়ই না, উল্টো আমাদের স্কিনে কিন্তু কিছু হার্মফুল এফেক্ট নিয়ে আসে। আমার পছন্দের কিছু সানস্ক্রিন সম্পর্কে আমার চ্যানেলে রিভিউ করা রয়েছে, তোমরা চাইলে চেক করতে পারো। আজ যে সানস্ক্রিনটা নিয়ে কথা বলছি, এটা আমি অনেক আগে কিনেছিলাম, ঘরে পড়েছিল, আমি ভাবলাম তোমাদের সাথে এই সিক্রেটটা শেয়ার করি, তোমাদের পক্ষে এটা হেল্পফুল হতে পারে। এটা ভীষণ ভালো একটা সানস্ক্রিন, বায়ো ভ্যালি বলে একটি কোম্পানি রয়েছে, তার একটি সানস্ক্রিন। আমি একটি মেডিকেল শপে এটা পেয়েছিলাম। এটা শুধু মেডিকেল শপে নয়, তুমি নর্মাল দোকানে এমনকি অনলাইনেও পারচেস করতে পারবে। বায়ো ভ্যালির এই সানস্ক্রিনটার নাম সান কেয়ার উইথ অ্যালোভেরা অ্যান্ড ভিটামিন ই। অ্যালোভেরা এবং ভিটামিন ই প্রত্যেকেই ন্যাচারাল সানস্ক্রিন। এটা SPF 25+, এটা 50 গ্রামের একটি প্রোডাক্ট। 50 গ্রাম এই প্রোডাক্টটির প্রাইস হলো 115 রুপিস, অর্থাৎ 115 টাকা। চলো, এর প্যাকেটের গায়ে কী কী লেখা আছে আমরা সেটা একবার দেখে নিই। এটার মেইন ইনগ্রিডিয়েন্টস হলো অ্যালোভেরা, লাইকোরসি, ভিটামিন ই, হুইট জার্ম অয়েল, অকটাইল মিথাইল সিনামাইড, বেঞ্জোফেনন, জিঙ্ক অক্সাইড, টিন্টেনিয়াম ডাইঅক্সাইড। সান কেয়ার প্রোটেক্টস দ্য স্কিন ফ্রম সান রেজ অ্যান্ড প্রিভেন্টস ড্রাইনেস অ্যান্ড স্কেলিং অফ দ্য স্কিন। ইটস রেগুলার ইউজ প্রিজার্ভস দ্য ময়েশ্চার অ্যান্ড নারিশেস দ্য স্কিন। একটা কথা বন্ধুরা বলবো, এটা আমার ফার্স্ট সানস্ক্রিন। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথম যদি কোনো সানস্ক্রিন ইউজ করে থাকি অ্যাজ এ সান কেয়ার, সেটা হলো এই সান কেয়ার সানস্ক্রিনটি। এবং এটা শুধু নর্মাল অর্ডিনারি সানস্ক্রিনের মতো তোমার স্কিনকে প্রোটেক্ট করে না রৌদ্রের হাত থেকে, পাশাপাশি স্কিনের মধ্যে একটা ময়েশ্চারাইজিং এফেক্ট দেয়, স্কিনটাকে সফট ও সাপল করে তোলে। অন্যান্য যেসব সানস্ক্রিন রয়েছে তাদের এমনভাবে ইউজ করতে হয় যেন সেটা স্কিনের পোরের ভিতরে না যেতে পারে, তাহলে সেটা একদিকে যেমন রোদের হাত থেকে রক্ষা করে, অন্যদিকে কিন্তু স্কিনকে ক্ষতি করে। এই সানস্ক্রিন ইউজ করার ক্ষেত্রে তোমার কিন্তু সেই ভয়ের কোনো ব্যাপার নেই, কারণ এটা একটা ময়েশ্চারাইজারের হিসাবেও কাজ করে। এর ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে এখানে ডিটেলসে বলা আছে, যেটা অন্য সানস্ক্রিনের পেছনে তুমি দেখতে পারবে না। অ্যালোভেরা অ্যান্ড লাইকোরসি হ্যাজ এ ময়েশ্চারাইজিং, সফটেনিং অ্যান্ড স্ক্রিন ফ্রেশনিং প্রপার্টিস, আর লাইকোরসি কিন্তু অ্যাকনি বা পিম্পলের হাত থেকেও রক্ষা করে। হুইট জার্ম অয়েল, ইট ইজ এ পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড প্রোটেক্টস দ্য স্কিন ফ্রম সান রেজ। হুইট জার্ম অয়েল একটা ন্যাচারাল সানস্ক্রিন, যেটা তোমার স্কিনকে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে। আর স্কিন কেয়ারের ক্ষেত্রে ভিটামিন ইর ব্যবহার আমরা সবাই জানি। ভিটামিন ই একটি অ্যান্টি অক্সিডেন্ট, প্রমোটস দ্য ইলাস্টিসিটি অফ দ্য স্কিন। তার মানে এই সানস্ক্রিন তোমার স্কিনকে এজিংয়ের হাত থেকেও রক্ষা করবে, যাদের স্কিনে ঝুলে পড়া সমস্যা দেখা যাচ্ছে তাদের স্কিনের ইলাস্টিসিটি অর্থাৎ টান টান ভাবটা কিন্তু এই সানস্ক্রিন যদি রেগুলার ইউজ করা যায় সেটা মেনটেন থাকবে। তোমাদের মনে প্রশ্ন জাগছে, কেন আমি এত সব প্রোডাক্টের কথা বলছি কেন? সেটা আমি আগেই বলেছি বন্ধুরা, আমার একটু অভ্যাস রয়েছে এই সেই প্রোডাক্ট ট্রাই করা, তার মধ্যে যার সঙ্গে আমার এক্সপিরিয়েন্স যেমন আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কারোর সাথে ভালো এক্সপিরিয়েন্স হয়, কারোর সাথে ভালো হয় না, আমি তোমাদের সাথে শেয়ার করি। কাউকে আমি ফোর্স করছি না যে এটা কিনতেই হবে, তোমাদের ব্যাপার, ভালো লাগলে কিনবে, নাহলে জাস্ট ভিডিওটি এনজয় করে ছেড়ে দেবে। আর যারা আমার চ্যানেল নিউ তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেও তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। নেক্সট, চলো এটি দেখতে কেমন সানস্ক্রিনটি সেটা দেখে নিই। এটা এই ধরনের হোয়াইট কালারের থিক কনসিস্টেন্সিতে হয়, অন্যান্য সানস্ক্রিন সাধারণত একটু রানি কনসিস্টেন্সি হয়, এবং এটা স্কিনে ইউজ করার পর একটা কুলিং সেন্সেশন, লাইক অ্যালোভেরা জেল লাগানোর পর, অ্যালোভেরা জেল স্কিনে অ্যাপ্লাই করার পর একটা তুমি কুলিং সেন্সেশন অনুভব করতে পারো, এটাও তাই। এর মধ্যে কোনো বার্নিং সেন্সেশন নাই, তোমার স্কিন কিন্তু একদম জ্বলবে না। এটা ইউজ করার পর স্কিনটা ঠান্ডা হয়ে যায় এবং অদ্ভুত ধরনের একটা এফেক্ট হয়। এটাকে হাতে অ্যাপ্লাই করার পর কেমন হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই সানস্ক্রিনের মধ্যে কোনো উগ্র গন্ধ নেই এবং এটা স্কিনে অ্যাপ্লাই করার পর কোনো হোয়াইট কাস্টও ছাড়ে না, এবং স্কিনে স্মুথলি একটা গ্লসি ফিনিশ দেয়। তোমরা এটা অ্যাপ্লাই করার আগে আমার হাতটা দেখতে পেরেছিলে, এবং এটা অ্যাপ্লাই করার পরের অবস্থা, স্কিনটা কিন্তু একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আমি অনুভব করতে পারছি, এবং পাশাপাশি স্কিনটা কিন্তু যথেষ্ট স্মুথ, সাপল এবং গ্লসি হয়ে গেছে। অর্থাৎ এই সানস্ক্রিনটি কিন্তু যথেষ্ট ভালো।
আর সব থেকে ইম্পর্টেন্ট, এখনকার দিনে সানস্ক্রিনে কিছু এমন ইনগ্রিডিয়েন্ট থাকে যেসব আমাদের স্কিনের ক্ষতি করে, প্যারাবেন থাকে। এই সানস্ক্রিনে কিন্তু প্যারাবেন নেই, আর এটা তুমি যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে, আবার বলছি অনলাইনেও পাবে, মেডিকেল শপে এটা থাকবেই। বায়ো ভ্যালি, এ ভ্যালি অফ বিউটির যে সানকেয়ার বলে তুমি যদি খোঁজ করো পেয়ে যাবে। যারা একটা খুব ভালো সানস্ক্রিন খুঁজছিলে, যে আমি একটু অন্য ধরনের খুব ভালো একটা হার্বাল একটা ন্যাচারাল সানস্ক্রিন চাই, তারা কিন্তু এটা ইউজ করতে পারো, যথেষ্ট ভালো একটা সানস্ক্রিন। আবারও বলছি বন্ধুরা, আমি আমার এক্সপিরিয়েন্স প্রোডাক্টের সাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের কাউকে আমি কোনো কিছু কেনার জন্য ফোর্স করছি না, আমি ভালো দিকগুলো খারাপ দিকগুলো তুলে ধরছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা ইউজ করতে পারো, নয়তো জাস্ট ভিডিওটি এনজয় করতে পারো। আর এই সানস্ক্রিনের যে জিনিসটি আমার ভালো লাগেনি সেটা হলো এর প্যাকেজিং। এর প্যাকেজিংটা একটু যদি স্ট্যান্ডার্ড হতো, এটা অটোমেটিক মার্কেটে পপুলার হয়ে যেত। এই প্যাকেজিংয়ের কারণেই হয়তো লোকে এই সানস্ক্রিন সম্পর্কে অত জানে না। তোমরা কি কেউ এই সানস্ক্রিনটা ইউজ করেছো? যদি করে থাকো, কেমন রেজাল্ট পেয়েছো আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। সো থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।